বানা দেখিমো কি কি লাগে সে পেলকা শাকত, বা আমার বৌদি কহিবে কি কি আছে পেলকা শাকত, কি কি দিবা লাগে, কি কি দিবা লাগে। আর পেলকা শাকের খালে তো অনেকলা লাগে যে, পেলকা শাক লাফা শাক লাগে, ওর মধ্যে সব লাগে, তারপরে কাকড়ি শাক লাগে, তারপরে টেপরাই লাগে, অনেক কিছু মানে দিলে তরকারি খান মানে বেশি ভালো হচ্ছে। হ্যাঁ, খাবার সোটা দিবা লাগে, ওর মধ্যে রসুন লাগে বেশি করে আর লঙ্কা, এইটাই মানে মশলা, ওর থেকে আর বেশি মশলা নাই। আর কিছু কি ওই রকমই ওইটা মানে তেল তুল মানে অত ভালো হয় না, তেল তুল দিলে মানে ভালো হয় না মানে। আর লঙ্কা কেমন দিবা লাগবে, লঙ্কা রসুন? ওই তো লঙ্কা রসুন মানে একটু বেশি করে দিবা হবে। তাহলে আজকা পেলকা খামো হামা দেখি, এটা জলটা কি হবে? জলটার মধ্যে ওটা সোটা দেওয়া হয়েছে আর লবণ দেওয়া হয়েছে ওটা, আর সোটা আর লবণ দিয়া না মানে জলখানো মানে ফুটিয়া, তারপরে ওই যে লাফা টাফা যেগুলো মানে আমার তৈরি করছি নাকি খাবার তা না ওইগুলো মানে উঠে মানে দিবা হবে। তাহলে দেওয়া যাক। আগতে কি খাবার সোটা দিবা হয়? হ্যাঁ, আগতে খাবার সোটা দিয়ে হয়, তাহলে সবজি খান মানে তাড়াতাড়ি মানে কিবা হচ্ছে মানে নেম ঝেড়েছে মানে। সব শাক দিলে কি সেন হয়? হ্যাঁ, সব না দিলে কিন্তু পেলকা শাক কিন্তু টেস্ট হয় না। মেন সব শাক? এটা বানাতে কতক্ষণ টাইম লাগবে? কতক্ষণ টাইম লাগবে এখানে বানাতে? ধর না 10 মিনিট। 10 মিনিট? 10 মিনিটে হয়ে যাবে। তোমা এখন দেখেছেন পেলকা শাক বানানো, পেলকা শাক দেখো কেমন করে বানায়, আমার দেশি লোক পেলকা খাই। দেখো এই তো হচ্ছে। ঢাকা দিবা হবে নাই? না, ঢাকা দিবা হবে না। এলা কি দিলেন? এলা লঙ্কা আর রসুন। লঙ্কা আর রসুন? হ্যাঁ। লবণ হলুদ লাগে না? না, হলুদ লাগে না, লবণ দেওয়া হয়েছে। লবণ দেওয়া হয়ে গেছে। এটাতে কি তেল লাগে? না, সরষের তেল? না, তেল লাগে না। সরষের তেল লাগে না? না। Ah!